28 মে উদ্বোধন হতে চলেছে না সংসদ ভবনের, এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু এবারে 19টি বিরোধী দল কিন্তু থাকছে না, এমনটাই জানানো হয়েছে। বিবৃতি প্রকাশ করে কিন্তু এমনটাই জানিয়েছে 19টি বিরোধী দল, যারা এই নয়া সংসদ ভবনের উদ্বোধনে থাকছে না। বয়কট তৃণমূল, আরজেডি, উদ্ধব ঠাকরে এবং শিবসেনার, বয়কট আপ এবং বিআরএস এর, অর্থাৎ যে সমস্ত বিরোধী দল রয়েছে তার মধ্যে 19টি বিরোধী দল কিন্তু এই যে নয়া সংসদ ভবন উদ্বোধন হতে চলেছে সেই অনুষ্ঠানে থাকছে না। নয়া সংসদ ভবন উদ্বোধন এবং তার রাজনীতি তাকে ঘিরে, সেই রাজনীতি কিন্তু রীতিমতো তুঙ্গে। যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে 19টি বিরোধী দল, তারা এই সংসদ ভবন উদ্বোধনে অনুষ্ঠানে থাকবে না। এছাড়া এই অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণও জানানো হয়নি রাষ্ট্রপতিকে, অর্থাৎ একদিকে যেরকম রাষ্ট্রপতিও ব্রাত্য এই নয়া সংসদ ভবন অনুষ্ঠানের উদ্বোধনে, অন্যদিকে 19টি বিরোধী দল তারাও থাকছে না, তারাও এই অনুষ্ঠান বয়কটের পথে হাঁটছে। অধিকাংশ বিরোধী দলই থাকছে না উদ্বোধনী অনুষ্ঠানে, যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে 19টি বিরোধী দল। উদ্বোধন অনুষ্ঠান বয়কট, 19 বিরোধী দলের নয়া সংসদ ভবন নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে প্রথম থেকেই, যে এই নয়া সংসদ ভবন উদ্বোধন করা হচ্ছে, সাভারকরের জন্মদিনের দিন উদ্বোধন করা হচ্ছে, এই সমস্ত কিছু ইস্যু কিন্তু রয়েছে, এবং তা নিয়ে কিন্তু বিরোধীরা আগেও একাধিকবার সরব হয়েছে। এবার যে অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, তা বয়কটের পথে হাঁটছে বিরোধী দলগুলি, 19টি বিরোধী দল তাদের মধ্যে রয়েছে, তারা এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না। উদ্বোধন অনুষ্ঠান বয়কট, 19টি বিরোধী দলের নয়া সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে 28 তারিখ। তবে তৃণমূল, আরজেডি, উদ্ধব ঠাকরে, শিবসেনা, বিআরএস সহ আপ এবং যে সমস্ত বিরোধী দল রয়েছে, 19টি বিরোধী দল বয়কট করছে এই উদ্বোধনী অনুষ্ঠান।